ক্যামেরার ডান সাইডে হলুদ জার্সি পরিচিত দল কেজিএফ খড়গপুর এবং ক্যামেরার বাম সাইডে ব্লু জার্সি পরিচিত দল বাপন স্পোর্টিং ক্লাব। খেলাটা যারা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর আমাদের প্রতি মাসে কীভাবে চলে। এটা 5 নম্বর হচ্ছে, খেলাটা 5 নম্বর। এই মুহূর্তে সুন্দর একটি গোল করলো। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেলেন কেজিএফ খড়গপুর। স্কোর 1-0, হলুদ জার্সি পরিচিত দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে।
থ্যাংক ইউ দাদা আমাদের সাথে সারা রাত থাকার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আসার জন্য, ধন্যবাদ। দাদা আমার মুখ দেখে কি করবে? যারা যারা খেলাটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। না দাদা, রেজা বললে, রেজা বললে সুন্দর একটি গোল এবং স্কোর লাইন 0-1। আবারও একটি গোল করে এগিয়ে গেল বাপন স্পোর্টিং, বাপন স্পোর্টিং ক্লাব। স্কোর লাইন 2-1। দাদা অবশ্যই করবো।
আশারাম ক্লাবের সমস্ত সদস্যদের বলছি আপনারা মাইক সেন্টে চলে আসুন। আরজি মন্ডল, রাজা, সঞ্জয়, কান্ত সবাই চলে আসুন। আবারও একটি সুন্দর গোল করলো বাপন স্পোর্টিং। এই মুহূর্তে খেলা শেষ হলো, এই খেলায় জয়লাভ করলো বাপন স্পোর্টিং ক্লাব।